হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে আমাদের কোচবিহারের রাসমেলা নিয়ে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে চলো আমরা মেলায় যাই। মেলায় কি করছি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো গাইস, এখন আমরা চলে এসেছি মেলার ময়দানে। মেলার ময়দানের দিকে আমরা এগোচ্ছি। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, এই যে অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, ও আমার সাথে আজকে থাকবে। আমরা মেলাটা ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর মেলার মধ্যে সব থেকে বড় মজা হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকে মেলার মধ্যে ট্রাই করব যে বিশেষত্ব মানে নতুনত্ব কোনো চটপটা খাবার কি আছে, তো সেটা খাওয়াবো এবং তোমাদেরকে দেখাবো। অন্ধকারে আমার মুখটা তো দেখতেই পাচ্ছ না গাইস, আমাকে চিনতে পারছো তো? চলো তোমার সাথে থাকো এবং দেখতে থাকো। এই দেখো আমরা মেলায় ঢুকছি, মেলার লাইট পেছনে চল ঘুরছে। মেলার লাইটের জন্য আমাকেই তোমরা দেখতে পারছো না। তো যাই হোক, যারা যারা আমাকে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, সঙ্গে থাকো। কেটমার একটু কেটমার চুল স্টাইল করবে গাইজ আপনাদের দেখানোর জন্য। আমাদের হিরো মদন ছেলে একদম নিয়ে এসেছি আমাদের মেলাতে এই ভাইটাকে ঘোরাতে। এই ভাইটাকে কিছু খাওয়াতেও হবে। তো যেভাবে ভিড় দেখতে পাচ্ছি, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মনে হচ্ছে না আজকে খুব তাড়াতাড়ি একটা বাড়ি যেতে পারবো। তো লোকে একটা কথা ঠিকই বলে, মেলায় লোকে আছে ঠেলা খেতে। তো ভাই ঠেলা খেতে খেতে এত দূর এসেছি, আর জানি না আরো কত ঠেলা খাবো। তাহলে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি মদনদার বাড়ি। তো গাইস আমরা মদন মোহন বাড়ির ভেতরে চলে এসেছি। এখন আমি তোমাদের সাথে একজন খুব পপুলার মানুষের সাথে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে আমার পিসি এবং আমার যে ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডেরও পিসি। খুব সুন্দর শাড়ি একটা পরেছে, ঠিক আছে? তো চলো তোমার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিই। দেখো, এই দেখো, জাস্ট একবার দেখো, জাস্ট বসে আছে, দেখো আমার পিসি। পিসির নাম হচ্ছে পুতনা, পুতনা। গাইস আমি কৃষ্ণটাকে সেই ছোট্টবেলা থেকে এতটুকুই দেখছি, এখনো সেই কৃষ্ণ এতটুকুই আছে। আমার কথা হচ্ছে কৃষ্ণকে এখনো বড় হয়নি। আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি, মদন মোহন বাড়ির লাইট অফ করে দিয়েছে। এটা একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইম, সেই টাইমের মধ্যে না আসতে পারলে আমরা ঠিকভাবে দেখতে পারবো না। তো গাইস তোমরা দেখলে মদন মোহন বাড়িতে এসেছি, কিন্তু মদন মোহন বাড়িতে আমাদের আসতে এতটা লেট হয়ে গেছে যার জন্য লাইটগুলো অফ করে দিয়েছে, না হলে মদন মোহন বাড়ি আরও আলোকিত থাকে। মন্দিরও গেট অফ করে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে মন্দিরের গেট এখন বন্ধ করা আছে। তো এখন আমরা যাবো রাস ঘোরাবো, তার সাথে এখানে খুব সুন্দর কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোও দেখবো। তো তোমরা আমার সাথে অবশ্যই থাকো, এখন দেখি আমাদের বাবাই ভাই কী কী করে। চলো লেটস গো। তো গাইস মদন মোহন বাড়িতে সব থেকে ভালো লাগার জিনিস যেটা আমার লেগে, আমি মহাদেবের ভক্ত। তো আর এখানে খুব সুন্দর করে মহাদেবের ছবিটাকে খুব বড় করে রেখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে একবার দেখাবো, তো তোমরা একবার দেখে নাও। দেখতেই পাচ্ছ আমার পেছনে বাবা ভোলেনাথের একটা বিশাল বড় ছবি, এটা আদিযোগী। তো এটা আমার সত্যি হার্টটাকে টাচ করছে, এত সুন্দরভাবে এরা এটাকে প্রেজেন্ট করেছে, সিরিয়াসলি।
গাইস এখন বাবাই যাচ্ছে শেষ মুহূর্তে রাজঘোড়াতে। ভাই তুই কি আর আগে টাইম পাইস নাই? তাড়াতাড়ি কর ভাই, বেরোতে বলতেছে রাজঘোড়ার চারে। তোমরা এদিকে দেখতেই পাচ্ছ সবাই হুইসেল ডুইসেল দিচ্ছে, ভাই তাড়াতাড়ি কর। সো গাইস, ও কোনোভাবে রাজটা ঘোরালো, মানে সেখানে পুলিশ ওকে বলছিল বেরোনোর জন্য, তো আমাদেরও বেরোতে হলো। তো আমিও ভেবেছিলাম ঘোরাবো, যদিও আমি এবার ঘোরাতে পারবো না। তো যাই হোক, তো এখন আমরা যাব মেলার মাঠে, টার্গেট মেলার মাঠ, তোমাদেরকে দেখাবো এখন আমরা কি করি। তাহলে চলো আমরা বেরোই, না হলে আবার পুলিশ কাকুরে আবার আমাদের পিটি দেবে। চলো দেখা হচ্ছে মেলার মাঠে। এই যে টিপ দিচ্ছে সবাইকে, হ্যাঁ ভালো করে দেন। বাড়ির থেকে যখন বেরোই ফ্রেন্ডস, তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যার জন্য টুপি পরে বেরিয়েছি। কিন্তু এই মেলা বাড়িতে আসার পর এখানে এত লোকের মাঝখানে এখন আর টুপিটা কোনোভাবেই মাথায় রাখা যাচ্ছে না, তো যার জন্য এখন টুপিটা খুলতে বাধ্য হলাম। এবার টুপিটা খোলার সাথে সাথে আমাকে মনে হচ্ছে মাথায় কোনো চুলই নেই, টাকলু টাকলু মনে হচ্ছে। তো যাই হোক, আমাকে যেমনই লাগুক, আমি জানি আমি হিরো না, ঠিক আছে চলো। আমি যেমন আসল হিরো তো ও না, আমি হিরো না, মেলার বিশেষ আকর্ষণ। আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমিও কিনতাম। এইবার আমরা একদম পুরোপুরি মাঠের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, গানের আওয়াজ কানে চলে এসেছে। ভাই আমি কি এত ভদ্র ছিলাম? মানে এসেছি, যেয়েছি, খেয়েছি, পারবো না ভাই আমি এই ভাষায় কথা বলতে। আমি নর্মাল যে ভাষায় কথা বলি সেই ভাষায় কথা বলবো। এখন আমরা বিন্দাস খাবো, যাবো, ঘুরবো, গান শুনবো, গান যদি ভালো লাগে তবে নাচবো আর তোমাদেরকেও শোনাবো। তাহলে আমার সঙ্গে থাকো এবং সাথে থাকো এবং দেখতে থাকো আমার ব্লগ। গাইস এখন আমরা মেলার বিখ্যাত খাবার ভাপা পিঠা খাবো। কত করে গো? 10 টাকা। খাবি তুই? দুইটা দাও না, এ বানিয়ে দাও না, বানানোটা খাবো। না না এটা খাবো, এটা যেটা হবে। ও কাকিমার মুখের হাসিটা দারুণ, কাকু বানাচ্ছে আমাদের জন্য খুব সুন্দর করে, এই গরম গরম। বাহ, এখন বাবাই আমাদের কমেন্ট করবে খাবারটা কেমন। খাও খাও, একটু খাও, ভালো করে খাও, খা আরে খা। মজাটাই আলাদা, মজাটাই আলাদা ভাই। মেলায় আসবো ভাপা পিঠা খাবো না, এটা হতে পারে? রাসমেলার ফাংশন চলছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে, এখানে খুব সুন্দর গানও হচ্ছে, কিন্তু এখানে এখন আমরা দাঁড়াবো না ভাই। পানের দোকান দেখো ভাই, আগুন তো পান, আগুন পান, আগুন পান, কিন্তু আমরা আগুন পান খাবো না, মুখটা জ্বলে যেতে পারে। এখন আমরা সোজাসুজি মেলায় দোলনায় উঠবো। বাবাই এখন আমাদের রোল আইসক্রিম খাওয়াবে, বাবাই আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে রোল আইসক্রিম। ভাই সত্যি তুই খাওয়াবি তো, নাকি খাওয়ার পর আমাকে বলবি দিতে? হ্যাঁ সত্যি তো? ঠিক আছে চল, সিরিয়াস তো? আচ্ছা ঠিক আছে চল। দোকানটা কোথায়? দোকানটাই মনে হয় খুঁজে পাবো না। বাবাই কিন্তু বাবাইয়ের কথা রেখেছে গাইস, বাবাই আমাদের সত্যি খাইয়েছে, জিনিসটা খুবই টেস্টফুল, খুব সুন্দর, মিষ্টি, তার মধ্যে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তুই ঠান্ডা খাওয়াইলি আমাকে, যদি গলা বসলো রে তাহলে তোর মুশকিল আছে। এখন আমরা যাচ্ছি বড় বড় করে, না অতটা ঠান্ডা না, বাট এই ঠান্ডার মধ্যে যদি আমার গলা বসে তখন কি করবি? মানে 20 টাকা খাওয়াবে, 200 টাকা ডাক্তারের পিছনে খরচা করাবে, কি বলবি? এই যে সেই নৌকা, ছোটবেলার ভয়ঙ্কর, যেটা দেখে ছোটবেলায় ভয় পেতাম, রাত্রে স্বপ্ন অবধি দেখছিলাম।
এখন উঠতে ভয় ভাই টাকার জন্য ভাই পকেটের তো জোর নাই চিটিং করতা হ্যায় তু ওই যে আমাদের বিখ্যাত সেই রাসমেলার ফেমাস নাগরদোলনা ভাই হ্যাঁ এই যে এটা হচ্ছে ম্যানুয়াল ওকে এটা এটা হলো বাচ্চাদের এটা হলো ম্যানুয়াল যে ভাই ভাই চালাচ্ছে আর এইটা হচ্ছে এটা হলো লেজেন্ড লেজেন্ড এ আছে লেজেন্ড ম্যাক্স প্রো এটা হলো বাবা আর ঠাকুরটাকে দেখাচ্ছি এই যে এটা হলো ঠাকুরদা ভয় তো না ভয় লাগতেছে না আমি ভয় কেন বাবা আমি কি বাচ্চা মানুষ নাই না ভাই কিন্তু উঠবো না যদি পড়ে যাই ভাই আমি আর থাকবো না এখানে এটা দেখে আমার মাথা ঘুরে দিছে গাইস একবার ভাবো এটার মধ্যে যদি আমরা উঠি যে স্পিডে ঘুরতেছে আমার মনে হয় আমি ওইখান থেকে নিচে নামতে পারবো মানে তোমরা যে চাও এরকমটা হোক কিছু আমি উড়ে গিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে যাই না ভাই এটা আমার পক্ষে সম্ভব না তুই উঠলে উঠ তুই উঠবি না ভাই এটা হাওয়াটা যা লাগতেছে এটা ফ্যান গাইস দেখো একবার মানে এত সুন্দর লাগতেছে আর এতটা হাইট এটার উপরে উঠলে যে কি হবে আমি জানি না তুই কি উঠবি না না আমি উঠব না ভাই আমার ভয় লাগে ভয় লাগে ও ভাই সাহেব এটা কি ভাই ও ভাই সাহেব এটা তো সাক্ষাৎ ড্রাগন নাইমা আসছে রে ড্রাগন নাইমা আসছে পৃথিবীতে দেখি এটা ব্যাপারটা কি হয় দেখি টিকিটটা কত এটা শুনি কাকা এটা টিকিট কত 80 টাকা দুইজন উঠলে কি একটু কমসম হবে কমসম হবে না গাইস কমসম তো করবে না তুই কি উঠবি না না উঠব না হ্যাঁ আরে একবার উঠে ট্রাই করি গাইস আমি জানি না এর মধ্যে ওঠার পর আমাদের অবস্থাটা কি হবে মানে আমি রিস্ক নিতে পারছি না যদি আমরা উঠি তাহলে তোমাদের অবশ্যই দেখা এই যে স্টপ উপরে একদম আটকে দিয়েছে আবার পিছনের দিকে আসছে ও ভাই সাহেব ঘুরতে ঘুরতে একটা জিনিস পেয়েছি এই সেই বিখ্যাত দাদু এখন আমরা যাব এখন আমরা সালমান খান হওয়ার পরীক্ষা দিই এইটা দেখা এটা পিছনে পিছনে আয় আরে পাগলা এটা দেখাবি কিন্তু গাইজ এই মেলায় যেমন ঘোরার কিছু আছে খাওয়ার কিছু আছে সেরকম শেখার মতনও অনেক কিছু আছে তো আমি এখনই যেই টানলাম যে শক্তি পরীক্ষা করলাম তো এখানে এই কাকু গাছ থেকে একটা জিনিস বুঝলাম যে কোনো কাজ ছোট না গাইজ আমরা হয়তো অনেক সময় ভাবি এই কাজটা ছোট ইনকাম কম বাট এটা কখনোই না এই যে কাকুকে দেখছো তোমরা এই যে কাকু আমাদের যে ব্যবসাটা করছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই ব্যবসাটা কাকু 48 বছর ধরে করছে তো একবার ভেবে দেখো যে এই ব্যবসাটা কাকু 48 বছর ধরে যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই না তো অবশ্যই তোমরা মাথায় রেখো কোনো কাজই কিন্তু ছোট নয় গাইজ তো আমাদের সাথে কাপ কিনবো আমরা বাড়ির জন্য না বিয়ে শাদী করিনি মার জন্য মা নিয়ে গেলে খুব খুশি হয় গাইস প্রত্যেক বছর এটা করি লেডিস চশমা পাবে 50 টাকা 80 টাকা এবং 1 লাখ টাকা লেডিস মনিটরস পাবে 50 টাকা 80 টাকা এটাও কি 50 হ্যাঁ ছেলেদের জন্য গাইস কাপ কোনটা নেব বুঝতে পারছি না 50 টাকা মার কোনটা পছন্দ হবে বুঝতে পারছি না এর মধ্যে কোনো একটা নেব তো তোমরা কমেন্ট করো তোমাদের কাছে কোন কাপটা বেশি ভালো লাগে ব্লু ইয়া হোয়াইট তো আমি আমার কাছে অলওয়েজ ব্লুটা ফ্লেভার আমি ব্লুটাই নিচ্ছি এটা প্যাক করো সোজা চল মনে রাখবে মূল্য 50 টাকা 50 টাকা 50 টাকা বিক্রিত মাল আমরা ফেরত নি না চিকেন দাদা চিকেন কত কিতনা কায় আমি খাবো বিস্কুটি কাপে চা আর তুমি খাবে কফি আর আমাদের আদরের সোনামা খাবে বিস্কুটি কাপে আইসক্রিম
কোথায় যেন বললে এটা টি স্টল এই টি স্টলটা খাসিয়াত হচ্ছে যে চা তো খাবোই আমরা তার পাশাপাশি চায়ের কাপটাও নাকি খাওয়া যায় না এই চায়ের কাপ এটা এই চায়ের কাপটাও নাকি খাওয়া যায় তো চলো আমরা এটা ট্রাই করে এখন দেখব দুটো দিয়ে দিও হ্যাঁ চা বা কফি খাবো সাথে বললে মিলে কেউ ফোনে বলে দি আরে শ্রীকৃষ্ণ মিশন ভাই প্রেজেন্টেশনটাও খুব সুন্দর বিস্কুটির টিস্যু পেপারের সাথে আমাদেরকে প্রেজেন্ট করা হলো আমি ট্রাই করি একবার কি বলো চাটা অসম এবার চাটা খাওয়ার পর আমরা এটা খাবো এটাও তোমাদের দেখাবো লোভ দিও না কেউ আমাদের স্যার খাচ্ছেন স্যারও একটু চা ট্রাই করছে স্যার খান একটু এক চুমুক হবে 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 অনেক তাড়াহুড়ো করে খেলাম চাটা এবার দেখবো আমরা সিরিয়াসলি কাপটা খাওয়া যায় কিনা সিরিয়াসলি মানে এটা মানে মেয়েদের জন্য সবচেয়ে প্রিয় দোকান টেডিগুলো যেভাবে সাজিয়ে রেখেছে মেলায় আমরা ঘুরলাম অনেক মজা করলাম অনেক কিছু খেলাম তোমাদেরকে দেখালাম তো এবার আমি যেটা বলবো তোমাদের মেলায় আনন্দ করার যেরকম জায়গা আছে সেরকম একটা খারাপ লাগারও কিন্তু জায়গা আছে তো সেটা আমি একবার তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাটা আমার খারাপ লাগলো তোমরা একবার দেখো তারপর আমি তোমাদের সাথে আবার এই বিষয়ে কথা বলছি গাইস সেই ছোটবেলায় আমাদের আবেগ এই সেই টমটম গাড়ি আজকে দেখলাম এটা তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ দেখা একটু দিয়ে ক্যামেরাটা কর এদিকে ক্যামেরাটা কর ভাই এগুলো কিরকম দাম এখন 20 টাকা তো এই সেই টমটম গাড়ি সেই ছোটবেলায় আমরা কিনতাম এখনো মনে পড়ে মানে এটা সিরিয়াসলি খুব সুন্দর দেখো ছোটি বাচ্চা হো ক্যা কিন্তু এখন আর এগুলো চালানোর মতন বয়স নাই তো কাকু এটা বানাচ্ছে হ্যাঁ ২ টাকা সেখানে এখন ২০ টাকা গাইস এটা দাম ছিল ২ টাকা মানে কাকুরা যখন তৈরি করতো তখন ছিল দাম ২ টাকা সেটা এখন এসে পৌঁছেছে ২০ টাকা জাস্ট তোমরা ভেবে দেখো তবে এটা দামটা যে যাই হোক যেটাই হোক পরিস্থিতি অনুযায়ী দাম বেড়েছে বাট ঠিক আছে সিরিয়াসলি এটা খুব কাছের সেই ছোটবেলার কথা মনে পড়ে দিল গাইস আমাদের এখন বাড়ি যাওয়ার সময় চলে এসছে মেলা লাইট অবধি অফ করে দিয়েছে তাও আমরা আছি মানে এর খাওয়া শেষ হচ্ছে না একের পর এক খেয়েই চলছে ভাই রাত্রে ভাতটা খাবি না না এখন ফুচকা খাচ্ছে দেখো মানে খেয়েই চলছে খেয়েই চলছে রাবণের 10টা মাথা না থাকলে রাবণের পেটটা এর মধ্যে আছে এটা শিও গাইস তো আমাদের মেলা ঘোরা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা সাবস্ক্রাইব কেন করো না লাইক কেন করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার অনেক খাটতে হয় এর জন্য আসতে হয় তোমরা দেখছো আমি তো তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমি এর আগেও ভিডিওতে বলেছি তোমাদের যেটাই মনে হয় তোমরা একবার কমেন্ট করে জানাও প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট তাহলে চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সঙ্গে থাকো গুড নাইট